গতকাল মধ্যরাতে যেভাবে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা প্রায় 40 মিনিট ধরে, এবং আন্দোলনকারীরা বলছেন, পড়ুয়ারা বলছেন, নীরব দর্শকের ভূমিকায় ছিল পুলিশ। এই মুহূর্তে পৌঁছেছেন সিবিআই আধিকারিকরা আরজিকর হাসপাতালে। আবির জানাও। দেখো, একেবারেই তুমি দেখতে পাচ্ছ যে সিবিআই আধিকারিকরা গতকালকের এই ভাঙচুরের ঘটনা, হামলার ঘটনার পর তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। সমান্তরালভাবে তাদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে সিজিও কমপ্লেক্সে, যেখানে নির্যাতিতার সঙ্গে সম্পর্কিত বা তার যে বন্ধু, এরকম 8 জন, যার তাদের মধ্যে 4 জন তার সঙ্গে ডিনার করেছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ চলছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন MSVP, তাকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চেস্ট বিভাগের HOD, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে আমরা দেখেছি যে প্রাক্তন অধ্যক্ষ, তার কী ভূমিকা আছে সেটা বোঝার জন্য ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে। সরাসরি সেই ছবি, সিবিআই এর আধিকারিকরা যে জায়গায় এই ঘটনাস্থল অর্থাৎ সেই সেমিনার রুম, সেটা কি ইন্ট্যাক্ট অবস্থায় রয়েছে, কোনোভাবে তথ্য কি সেখানে, বা সেখানে তথ্য প্রমাণ লোপাটের কোনো চেষ্টা বা তথ্য প্রমাণ লোপাট হয়েছে কি, এই বিষয়গুলো নিশ্চিতভাবে বোঝার জন্য পরিদর্শন করার প্রয়োজনীয়তা রয়েছে। সকাল থেকে আমরা জানতে পারছিলাম, সেই জন্যই তাদের আগে থেকেই তারা ঠিক করেছেন যে তারা যাবেন, এবং সেই অনুযায়ী প্রথমে ফরেন্সিক বিশেষজ্ঞদের আনা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই তরফ থেকে টিম, তারা একেবারে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে গিয়েছেন। মধ্যরাতে যেভাবে তাণ্ডব চালিয়েছে পুলিশ, কোনো অবস্থান নেয়নি, শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে পুলিশ। আর বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল যোগ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, অতীন ঘোষকে নিয়ে মধ্যরাতে তাণ্ডব চালিয়েছেন, এই ঘটনা ঘটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, হামলা করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিষ্ক্রিয় ছিলেন সিপি, হাওড়া কামারহাটি বেলগাছিয়া থেকে লোক এনে হামলার অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি করেছে অতীন ঘোষকে দিয়ে, আর বিনীত গোয়েল সব জানতো, নিষ্ক্রিয় ছিল। অবিলম্বে আরজিকর ক্যাম্পাস, যেহেতু ওখানে প্লেস অফ অকারেন্স, ওই জায়গা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া উচিত। আর গতকালের পরিকল্পিত হামলাও তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত, কারণ গতকাল প্রায় 1.5 থেকে 2 হাজার একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীকে হাওড়া থেকে, কামারহাটি থেকে এবং বেলগাছিয়া থেকে জড়ো করে এই হামলা করা হয়েছে। এটা নিন্দার কোনো জায়গা নেই। আমরা নন্দীগ্রামের লোকরা হ্যাবিচুয়েটেড, আমরা হনুমান পূজার দিন হামলা দেখেছি, আমরা জানি এরা কি করে। বেলগাছিয়া বস্তির কথা উঠছে, বেলগাছিয়া বস্তিতে সিপিএম এর সংগঠন আছে, এখনো লোকজন আছে, তারা গিয়ে এটা করেছে, এবং পরবর্তীকালে যখন ঘটনাটা নিয়ন্ত্রণে আনার জন্য তখন আমাদের দলের ছেলেরা রাত্রি বেরিয়ে তারা সহযোগিতা করেছে পুলিশকে। আর 12:30 পর্যন্ত আমাদের প্রোগ্রামে দল বেঁধে, আমাদের হাতিবাগানের প্রোগ্রামে, এগুলো সিপিএম, মার্কসিস্ট কমিউনিস্ট পার্টির, বিজেপির পর থেকে রোটেশন, বিজেপির সমস্ত আরিয়াদহ থেকে শুরু করে, বড়নগর থেকে শুরু করে, সমস্ত অঞ্চলে, 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল থেকে এসছে, হাওড়া থেকে এসছে, মোটর বাইকে করে করে তারা বিধান সরণি দিয়ে দলে দলে গেছে, আমাদের অঞ্চলের লোকেরা দেখেছে। এটা একটা জঘন্যতম চক্রান্ত, নিজেরা ভাঙচুর করে ওই আন্দোলনকারীদের উপর আক্রমণ করেছে, আন্দোলনকারীদের আক্রমণ করে এখন নিজেরা ধরা পড়বে বলে এখন রাজনৈতিক একটা বা কুৎসা প্রচারের রাস্তায় নেমেছে। যারা কালকে মিছিলটা আরজিকরের সময় নিয়ে গেছে, এই SFI, DOFI এবং বিজেপির যে ছাত্র যুব শাখা, তাদের দায়িত্ব ছিল এটাকে নিয়ন্ত্রণ করা, তারা তো নিয়ন্ত্রণ করেনি, তারা এটা উস্কানি দিয়েছে। তাদের মূল লক্ষ্য ছিল ভেতরে যারা আন্দোলন করছে তারা, তার সাথে সাথে হুলিগানদের দিয়ে হসপিটাল চত্বর ভাঙিয়েছে। কিন্তু কালকে বলো না যে ওদের এই যে ছাত্রছাত্রীরা যে বসে আছে তাদের জায়গায় ভাঙচুরটা কেন করলো, একটাই কারণ, যে এই ছাত্রছাত্রীরা ওই DIFA SFI মতো সংগঠনের নেত্রীদের বাইরে বসিয়ে রেখে দিয়েছিল, তাদের ঢুকতে দেয়নি ভেতরে। তারা কালকে এই সুযোগে প্রতিশোধ দিয়ে রাজনীতির ঘোলা জলে ফায়দা লোটার চেষ্টা করছে।